চলছে লকডাউন, কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য বিতরণে যাতে কোনো বিঘ্ন বা কালোবাজারি রুখতে রাজ্যের সমস্ত ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন রাজ্য খাদ্য দপ্তর। আগরপাড়ায় দেখা গেল সরকারের নির্দেশ মেনে খোলা রয়েছে রেশন দোকান, আর চাল, গম, চিনি, ময়দাসহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য মজুত রয়েছে যথেষ্ট পরিমাণে। সাধারণ মানুষও রেশন নিতে আসছেন সরকারি আশ্বাসে। দোকান মালিক শঙ্কর সাহা জানালেন, সরকারের নির্দেশ অনুযায়ী এ সময় রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকবে। চাল, গম, আটা, চিনি রয়েছে যথেষ্ট পরিমাণে। সরকারি নির্দেশিত আছে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এখানে আমরা যতটুকু লোক থাকে ততটুকু আমরা খোলা রাখবো। মালের মজুদ কি রয়েছে? মালের মজুদ তো এখন সপ্তাহের শেষ এখন রয়েছে এখনো। হ্যাঁ, চাল, গম রয়েছে, এবং পরের মাস থেকে তো রাজ্য সরকার ঘোষণা করেছে যে বিনা পয়সায় এসপি ডবল এ যেমন পি ডবল এ এবং এওয়াই এবং আর কেস ওয়াই ওয়ান, এই চারটে ক্যাটাগরির লোককে বিনা পয়সায় চাল, গম দেবে এবং সেই সেই মাল উঠবে, দেখা যাক কবে ওঠে। উঠলেই আমরা আবার 1 তারিখ থেকে মাস পড়লেই আবার শুরু করবো আমরা। মানে আপনার এই অজাধা আতঙ্কিত হয়ে মানুষ যে ঘুরে বেড়াচ্ছে তার কোনো দরকার নেই, আপনাদের দোকান খোলা থাকে? আমাদের দোকান খোলা থাকে, দুবেলায় খোলা থাকে, প্রত্যেক দিনই দুবেলা করে দোকান খোলা থাকে। এরকম যথারীতি আগেও ছিল, এখনও ঠিক একইভাবে আমাদের দোকান খোলা থাকে। আপনার নামটা কী বলবেন? শঙ্কর সাহা।